চট্টগ্রামে করোনায় আরো চারজনের মৃত্যু সংক্রমণ বাড়লেও গণপরিবহনে উপেক্ষিত স্বাস্থ্যবিধি পাহাড়ি এলাকায় বিধিনিষেধ কার্যকরে প্রশাসনের অভিযান চট্টগ্রাম মহানগর এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন ডিসেম্বরে দলীয় কোন্দল নিরসনের উদ্যোগ সিনিয়র নেতাদের নিয়ে কেন্দ্রীয় টিমের রুদ্ধদ্বার বৈঠক দিন দিন সুনাম ছড়াচ্ছে রাঙামাটি রাম দূর দূরান্ত থেকে আসছেন পাইকাররা পথে পথে চাঁদাবাজির অভিযোগ মুক্ত বিদায় নেওয়ায় চাহিদা মোটামুটি আছে জায়গায় জায়গায় পুলিশ আমাদেরকে ধরে এক্সপোজে এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি তৌফিক হোসেন চট্টগ্রামে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার আবারও ঊর্ধ্বমুখী গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে মারা গেছে চারজন নতুন শনাক্ত ১৯০ জন সিভিল সার্জন কার্যালয় তথ্য বলছে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৯৯২ জনের নমুনা পরীক্ষায় ১৯০ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে এর মধ্যে শহর এলাকায় ১২৮ জন আর উপজেলার ৬২ জন শনাক্তের হার ১৯.১৫% এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৫৬১৭১ জন গত ২৪ ঘন্টায় চারজন সহ মৃত্যু হয়েছে মোট ৬৬১ জনের দর্শক এই পরিস্থিতি সরাসরি জানবো চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী সোহেব রহমান যোগ দিচ্ছেন সোহেব জানতে চাই আমরা তো দেখতে পাচ্ছি কাল থেকে ঢাকার আশপাশের বিভিন্ন জেলায় লকডাউন চট্টগ্রামেও এই সংক্রমণ এখন বাড়ছে মানুষ কি আসলে স্বাস্থ্যবিধি মানতে এখন কিছুটা আগ্রহী নাকি আগের মতোই আছে তৌহিদ মানুষ এখনও আসলে অনেক অসচেতন এবং লকডাউনের পর যখন ধীরে ধীরে গণপরিবহন খুলে দেওয়া হলো মার্কেট শপিং মলগুলো খুলে দেওয়া হলো এরপর থেকেই কিন্তু আসলে মানুষজন অনেকটা অসচেতন এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেকটা উদাসীন আমরা দেখেছি যে অনেকে মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন এবং মাস্ক যারা পরছেন তাদেরও অনেকে আসলে যথানিয়মে মাস্ক পরছে না এবং এরই ফলশ্রুতিতে কিন্তু চট্টগ্রামে গত কয়েক সপ্তাহ ধরেই সংক্রমণ বাড়ছে যেটি একটা সময় ৭-৮% ছিল সেটি কিন্তু এক পর্যায়ে বেড়ে ১০-১২% এমনকি ২৪% পর্যন্ত গিয়েছিল আমরা তেমনটা দেখেছি এবং সংক্রমণের ক্ষেত্রে একটা সময় আমরা দেখেছি নগরের যারা বাসিন্দা তাদের মধ্যে সংক্রমণের হার বেশি ছিল কিন্তু এখন কিন্তু সেটি উপজেলা পর্যায়েও ছড়িয়ে গিয়েছে বিশেষ করে চট্টগ্রামের উত্তরের যে উপজেলাগুলো রয়েছে হাটহাজারি ফটিকছড়ি সেই উপজেলাগুলোতে কিন্তু সংক্রমণের হার অনেক বেশি এবং ইতিমধ্যেই চট্টগ্রামের যারা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু উপজেলাগুলোতে এই উত্তরে যে উপজেলাগুলো রয়েছে যেখানে সংক্রমণ সবচেয়ে বেশি হচ্ছে সেগুলোতে লকডাউন দেওয়া যায় কিনা সেটি কিন্তু তারা এখন পর্যবেক্ষণ করছেন যদি সংক্রমণের হার না কমে কিংবা সংক্রমণের হার যদি আরও বাড়তে থাকে সেক্ষেত্রে সে সকল উপজেলায় ঢাকায় যেমন আশপাশের বিভিন্ন জেলায় লকডাউন দেওয়া হয়েছে এখানেও তেমনটি দেওয়া হতে পারে বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে এবং একই সাথে কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে বারবার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সতর্ক করা হলেও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সতর্ক করা হলেও কিন্তু সেটি আসলে খুব একটা মানা হচ্ছে না বিশেষ করে গণপরিবহনে আমরা দেখেছি যে সরকারের যে বেঁধে দেওয়া নীতি সেটি একেবারেই মানা হচ্ছে না এবং সেখানে দুই সিটে এক যাত্রীর নিয়ম মানা হচ্ছে না এবং সেই সাথে চালক হেলপার সহ বাসে যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম রাখার কথা সেগুলো কিন্তু রাখা হচ্ছে না এবং গাদাগাদি করে তারা চলাফেরা করছেন সড়কে এবং অফিস আদালত সব জায়গাতেই এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে একদম উদাসীনতা রয়েছে ধন্যবাদ আপনাকে তিনি জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে দর্শক এদিকে চট্টগ্রামে গণপরিবহনে একেবারেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি চালক হেলপার যাত্রী কেউ মানছেন না সরকারের নির্দেশ প্রশাসনের তদারকি না থাকায় অতিরিক্ত যাত্রী পরিবহন এবং বাড়তি ভাড়া আদায় চলছে অবাধে ট্রাফিক বিভাগ অভিযান চালাচ্ছে দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন বন্দরনগরের ১৬ শহর ২ নম্বর গেটের চিত্র এটি সড়কে যাত্রীর চাপ বাড়তেই গণপরিবহন থেকে উধাও স্বাস্থ্যবিধির নিয়ম নীতি মাস্কবিহীন চালক হেলপার আর অতিরিক্ত যাত্রী বোঝাই গণপরিবহনের চিত্র দেখেই বোঝা যাচ্ছে তা জামানাত আগে আসিল ৬০ টাকা ভাড়া অহন নেয় ১৪ টাকা ভাড়া ডবল ভাড়া ওদের ইচ্ছা মতো নেই তো বললেও বলে যে ভাই আমাদের উঠে যাচ্ছে কি করব। বেশিরভাগ সময় তো ওরা পাশাপাশি বসায় আর ভাড়া হচ্ছে ডাবল ১০ টাকার ভাড়া ২০ টাকা ৬০% ভাড়া ভাড়া নিলে তো আমার থেকে এত পাচ্ছি নিতে পারেন না বেশি হলে ১৫-১৬ টাকা নিতে পারে বলছে না ডবল ভাড়া দিতে হবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ জানান যে যাত্রীরা তারাও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীন বেশিরভাগের মুখেই নেই মাস্ক স্যার বলে ফালাই আছে আমি ওষুধালয় যেতেছি একটা লসি যে ওয়ান টাইম এটা সিরি গেছে আর একটা এমন দিছিল মোর নামে আমি মাস্ক নেবো স্যার ভাই ভুলে তুই আছি ভাষায়
অতিরিক্ত যাত্রী তোলা, দ্বিগুণ ভাড়া আদায় আর স্বাস্থ্যবিধি অমান্য করার বিষয়ে সঠিক কোনো জবাব নেই চালক হেলপারদের কাছে। ট্রাফিক বিভাগের দাবি, চট্টগ্রামের সড়কে গণপরিবহন চলাচলে নৈরাজ্য বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে, গাড়ি আটকের পাশাপাশি করা হচ্ছে জরিমানাও। অতিরিক্ত যাত্রী পরিবহন এবং অতিরিক্ত ভাড়া আদায় এবং পাশাপাশি আমরা মোটরযান আইনে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও আমরা চালিয়ে যাচ্ছি। আলামিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়িতে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গেল 24 ঘন্টায় ভাইরাসটি ধরা পড়েছে 8 জনের শরীরে। সিভিল সার্জন জানিয়েছেন, চলতি মাসে করোনা পরীক্ষা করা হয়েছে 767 জনের, এর মধ্যে 81 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার 10.6%। হাসপাতালে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা 19 জন, তার মধ্যে করোনা পজিটিভ 9 জন এবং উপসর্গ নিয়ে ভর্তি থাকা রোগীর সংখ্যা 10। এদিকে মাসখানেক বন্ধ থাকার পর শুরু হয়েছে টিকা কার্যক্রম। এখন পর্যন্ত 73 জনকে দেওয়া হয়েছে চীন থেকে পাওয়া করোনা টিকার প্রথম ডোজ। তবে এখন পর্যন্ত টিকা প্রত্যাশীদের তেমন চাপ নেই। করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানাতে রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। দুপুরে রিজার্ভ বাজার ও বনরূপা এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরায় কয়েকজনকে জরিমানা ও সতর্ক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যারা সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলতে থাকবে। আগামী ডিসেম্বরই হচ্ছে চট্টগ্রামে মহানগর এবং দক্ষিণে জেলা আওয়ামী লীগের সম্মেলন। দ্রুত প্রস্তুতির নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় একটি দল। চট্টগ্রামে দলীয় কোন্দল নিরসন এবং নেতাকর্মীদের সাথে সংসদ সদস্যদের দূরত্ব ঘোচাতে দুদিন ধরে বন্দরনগরীতে অবস্থান করছে এই টিম। নেতা ও এমপিদের সাথে করেছেন রুদ্ধদ্বার বৈঠকও। দীর্ঘদিন ধরে হয়নি ইউনিট সম্মেলন। ওয়ার্ড এবং থানা কমিটির মেয়াদও শেষ হয়েছে 5 থেকে 6 বছর আগে। প্রতিটি সংসদীয় এলাকায় দলীয় সংসদ সদস্যদের সাথেও তৃণমূলের দূরত্ব। চট্টগ্রামে সংগঠনের এমন নাজুক পরিস্থিতিতে তৃণমূল থেকে দলকে ঢেলে সাজাতে তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। টানা 2 দিন ধরে কমিটির নেতা ও সংসদ সদস্যদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন কেন্দ্রীয় একটি টিম। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 2 মাস সদস্য সংগ্রহ, নভেম্বরের মধ্যে ওয়ার্ড এবং থানা সম্মেলন শেষে ডিসেম্বরেই হবে চট্টগ্রাম মহানগর এবং দক্ষিণ জেলার সম্মেলন। ওয়ার্ড এবং থানা সম্মেলন শেষ হওয়ার পরে আমাদের দলের প্রধান, দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমতী শেখ হাসিনার ওনার কাছ থেকে একটা সুইটেবল আমরা সময় নির্ধারণ নিয়ে আমরা এই চট্টগ্রাম মহানগরে আমরা সম্মেলনটা করব। গেল 2 দিনের বৈঠকে হাইব্রিডদের অনুপ্রবেশ এবং দলীয় এমপিদের সাথে নেতাকর্মীদের দূরত্ব নিয়ে ক্ষোভের কথা জানান তৃণমূল নেতারা। আগামী কমিটিতে বিতর্কিতদের না রাখার নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতারা। সংগঠনের ভিতরে এরকম যদি কোনো ব্যক্তিদের প্রবেশ ঘটে থাকে কারোর মাধ্যমে, এদেরকে স্ক্রিনিং করে এদের যথাযথভাবে বের করে দেওয়াটা আমার সংগঠনের সবচেয়ে ভালো হবে এবং সেটাই আমরা নির্দেশনা দিয়েছি সারা বাংলাদেশে। দীর্ঘদিন ধরে চট্টগ্রামে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের কমিটি না হওয়ায় হতাশা ছিল নেতাকর্মীদের মধ্যে। অবশেষে কেন্দ্রের তৎপরতায় খুশি তারা। সঠিক বিচার বিশ্লেষণ না করে যদি কমিটি করা হয় তাহলে আমাদের আমাদের যে আশা, যে স্বপ্ন, এটা বুমেরাং হবে। কাজ করার জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়া অবশ্যই ধন্যবাদ। সর্বশেষ 2013 সালের নভেম্বরে গঠিত হয়েছিল 71 সদস্যের চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ক্যাম্পে দেশি বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার সহ রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে এপিবিএন। পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে রোববার ক্যাম্পের বাসিন্দা আইয়ুবের বসতঘরে অভিযান চালানো হয়। ঘরের মেঝে খুঁড়ে পাওয়া যায় 26,03,000 টাকা, মিয়ানমারের মুদ্রা 31,74,000 কিয়াট এবং প্রায় 71 ভরি স্বর্ণালঙ্কার। আটক করা হয় আইয়ুব ও তার স্ত্রী নুরুন নেসাকে। জব্দকৃত স্বর্ণ ও টাকা সহ তাদের উখিয়া থানায় হস্তান্তর করে এপিবিএন।
স্থানীয় চাহিদা মিটিয়ে পাহাড়ের আম যাচ্ছে দেশ জুড়ে। রাঙামাটিতে প্রতিদিন জমজমাট আমের বাজার, দূর দূরান্ত থেকে আসছেন পাইকাররা। তবে পথে পথে চাঁদাবাজিতে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। কম বৃষ্টিপাতের কারণে এবার আকারে ছোট হলেও ফলনে সন্তুষ্ট চাষিরা। রাঙামাটি সহ তিন পার্বত্য জেলায় মূলত আম্রপালি, রাঙ্গুই ও হাড়িভাঙা আমের চাষ হয় বেশি। আনারসের মধ্যে চাষ হয় জয়েন্ট কিউ ও হানি কুইন নামে দুই জাতের। রাঙামাটির কাপ্তাই, সদর উপজেলা, জুড়াছড়ি ও লঙ্গদু উপজেলায় আমের ফলন ভালো হয়েছে এবারও। জেলার বিভিন্ন স্থান থেকে কৃষকরা নৌযানে করে আম নিয়ে আসছে সমতাঘাট পৌরসভার ট্রাক টার্মিনাল, কলেজ গেট ও রিজার্ভ বাজারে। সেখান থেকে পাইকাররা কিনে সরবরাহ করছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে। মানভেদে প্রতিমন আমের পাইকারি দর 1200 থেকে 1300 টাকা। বেশি দর তো সে কিন্তু ছোট, যারার বৃষ্টি কারণে ফলন তো হয়েছে, ওনা বৃষ্টি কারণে এখন ফল ছোট, বাজার তো মোটামুটি ঠিক আছে। মানে 1000-1200-1100 এরকম আর কি বাজার দর। ফরমালিন মুক্ত বিদায় নেওয়ায় চাহিদা মোটামুটি আছে। রাঙামাটির আমের চাহিদা দেশ জুড়ে, তবে ট্রাক যোগে পরিবহনের সময় পথে পথে পুলিশের চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা। পুলিশের কারণে আমরা মাল নিতে পারি না, জায়গায় জায়গায় পুলিশ আমাদেরকে ধরে এক্সকুজে। পার্বত্য এলাকার বিভিন্ন জায়গা থেকে বাজারে আসে, বাজার থেকে আমরা কিনে নেই। ঢাকা যায়, কোথাও কুমিল্লা যায়, শেরপুর যায়, তারপর ভৈরব যায়। রাঙামাটির 10 উপজেলায় আমের ফলন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বলে দাবি কৃষি বিভাগের। প্রায় 70% আম আহরণ হয়ে গেছে এবং বাজারে যা অবস্থা তাতে আমার কৃষকরা মোটামুটি মূল্য ভালোই পাচ্ছে। এবং পরিবহনের ক্ষেত্রে কোনো ধরনের করোনাকালীন যদি আমাদের অনেক জায়গায় সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের এখানে পরিবহন এবং বাজারজাতকরণে কোনো ধরনের সমস্যা আমাদের নাই। এবার রাঙামাটিতে আমের চাষ হয়েছে 3385 হেক্টর জমিতে। শোয়েব রহমান, যমুনা নিউজ। এবি ব্যাংক এবং এসএ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। দুপুরে একটি হোটেলে এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল এবং এসএ গ্রুপের চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম। তারা জানান, এখন থেকে এসএ গ্রুপের দেশব্যাপী কালেকশন হবে এবি ব্যাংকের সব শাখা ও এজেন্ট আউটলেটের মাধ্যমে। এছাড়াও প্রতিষ্ঠানটির সব কর্মকর্তা কর্মচারীর বেতন প্রদান করা হবে। এই ব্যাংকের মাধ্যমে সবাই পাবেন ক্রেডিট কার্ড সুবিধা। কাঙ্ক্ষিত দেশ গড়তে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির নেতারা। নগরীর স্টেশন রোডে একটি হোটেলে আয়োজিত নেতাকর্মী যোগদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন তারা। বলেন, দেশ ও জনগণের কথা চিন্তা করে জনকল্যাণমূলক রাজনীতির বিকল্প নেই। প্রতিটি সেক্টরে অনিয়ম দুর্নীতির কারণে উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে বলে দাবি করেন নেতারা। অনুষ্ঠানে এনপিপি চেয়ারম্যান শেখ সালাউদ্দিন, মহাসচিব আব্দুল হাই মণ্ডল, চট্টগ্রাম জেলা ও মহানগরের নেতা জাহেদ খান, কামাল পাশা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। দেশের প্রতিটি মানুষের নিরাপদ আবাসন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 14 আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। চন্দনাইশ উপজেলায় ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের আওতায় নির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় না। সারা দেশে তৃণমূল পর্যায়ে মানুষও গত এক যুগের পরিকল্পিত উন্নয়নের সুফল ভোগ করছে বলে মন্তব্য করেন তিনি। পরে চন্দনাইশে 51টি অসহায় পরিবারের হাতে ঘরের দলিল হস্তান্তর করেন তিনি। বান্দরবানে দরিদ্র পরিবারদের আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। সকালে সদর উপজেলার মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এই আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উষয় সিং। তিনি জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত 52 পরিবারকে নগদ 3000 টাকা করে টাকা ও ঢেউটিন তুলে দেওয়া হয়। রাঙামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বিকেলে মারি স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিল খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার। এতে বালক ও বালিকা অনূর্ধ্ব প্রতিযোগীরা অংশ নেয়। বালক দলের রাঙামাটি সদরকে 1-0 গোলে পরাজিত করে রাঙামাটি পৌরসভা এবং বালিকা দলের জুড়াছড়ি উপজেলাকে 3-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কাউখালী উপজেলা। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা দিয়ে প্রবাহিত খাল পুনঃখনন করা শুরু হয়েছে। এতে ব্যয় হচ্ছে 2.4 কোটি টাকা। সকালে খনন কাজ পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবেন্দু খাস্তগির। ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান তারা। 8.12 কিলোমিটার দীর্ঘ লেঙ্গা খাল পুনঃখননের পর শিকলবাহা, চরলোখা ও চর পাথরঘাটা জলাবদ্ধতা নিরসনে আশা প্রকাশ করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
দর্শক এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।